আবারও একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিও শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখি, WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন 2020 আগামী 25 তারিখ হতে চলেছে এবং 90% কমন যোগ্য একটা PDF ইবুক ইতিমধ্যেই পাবলিশ করা হয়েছে, যার নাম লাস্ট নাইট সাজেশন। এই বইটি সম্পূর্ণ বাংলা ভাষায় প্রস্তুত করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা। আপনারা এই বইটি পেতে পারেন আমাদের এই ভিডিওর নিচের ডিসক্রিপশন লিঙ্ক ফলো করে। অবশ্যই আপনারা এই বইটি পড়লে কিন্তু আগামী 25 তারিখ যে PSC-র পরীক্ষা হতে চলেছে ক্লার্কশিপের, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে আপনাদের অনেকটাই সাহায্য করবে। এই মুহূর্তে একটা বড় রিক্রুটমেন্ট হতে চলেছে আলিপুর বারুইপুরে, 7টি ব্লকে আশা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই পদে নিয়োগ হতে হলে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা সহ আবেদনের সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো প্রথমে বলে রাখি, এই পদ কিন্তু চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে এই পদে, এবং এই পদের নাম হচ্ছে আশা ফ্যাসিলিটেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে যোগ্যতা সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল নোটিফিকেশনে। এই নোটিফিকেশন আপনার সামনে খোলা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি নাম্বার এবং তার পাশে রয়েছে ডেট। এবং বলে রাখি, এখানে আবেদন করতে হলে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, অফলাইনে আবেদন করতে হলে একটা ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে। অ্যাপ্লিকেশন ফি সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে আপনারা জানতে পারবেন। এবং বলে রাখি, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি হচ্ছে s24pgs.gov.in। এই ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা সমস্ত তথ্য পাবেন, যে রিক্রুটমেন্টের যে চার্ট রয়েছে সেখানে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন। এবং বলে রাখি, এখানে আবেদন করবেন কিভাবে, আবেদন করতে হবে কিন্তু 10ই ফেব্রুয়ারি 2020 এই তারিখের মধ্যে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এবং বন্ধুরা, বলে রাখি, নির্ধারিত বয়ানে পূরণ করা আবেদন পাঠাতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড ডাকের মাধ্যমে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথির নিজের অ্যাটেস্টেড কপি এবং 22 সেন্টিমিটার × 10 সেন্টিমিটার মাপের একটা নিজের নাম ঠিকানা লেখা খাম দিতে হবে এবং সেই বড় খামের ভেতরে দিতে হবে সেটা। আবেদনের ফির জন্য ডিমান্ড ড্রাফট আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। এবং বলেছি আগে যে আবেদনের ফি রয়েছে এখানে, অবশ্যই আবেদন ফি কিন্তু 100 টাকা রয়েছে এখানে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর জন্য শুধুমাত্র 50 টাকা। এবং ড্রাফট হবে কোন ঠিকানায় সেটাও কিন্তু এই নোটিফিকেশন সমস্ত কিছু রয়েছে এবং আপনাদের বারবার করে বলা হয়, আপনারা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর নিচের ডিসক্রিপশনের লিঙ্কগুলো একটু ফলো করবেন। লিঙ্কে আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা আপনাদের জন্য প্রোভাইড করি এবং সেই নোটিফিকেশনে ক্লিক করলে কিন্তু আপনারা যাবতীয় তথ্য আরও বিস্তৃতভাবে জানতে পারবেন। এবং বন্ধুরা, বলে রাখি, কোন ফর্ম আপনারা ফিল আপ করেন, ফর্ম কোথায় পাবেন এই নিয়ে আমরা বলে দিচ্ছি আপনাদের, আপনারা দেখে নিন। এই মুহূর্তে এই যে নোটিশটি খোলা রয়েছে, নোটিশের সবার লাস্টের পেজে দেখুন, নিচের দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মেট অফ ব্লক আশা ফ্যাসিলিটেটর 2020। এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটা একদম সিম্পল ফর্ম রয়েছে, একটা পেজ রয়েছে, আপনারা নিজেরাই ফিল আপ করতে পারবেন। কোনো রকম অসুবিধা থাকলে, কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা মন্তব্য করে জানিয়ে দেবেন, কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক উত্তর দিয়ে সাহায্য করতে।